ইতালি। 2006 বিশ্বকাপের পর আর কোনো বড় শিরোপা পায়নি ইতালি, তবে এবার আসছে দারুণ ফর্ম নিয়ে। 2018 সালের পর টানা 28 ম্যাচ হারেনি, জিতেছে শেষ আটটায়। ইউরোতে শেষবার আজুরিরা খেলেছিল কোয়ার্টার ফাইনালে, কিন্তু দুবছর বাদেই বিশ্বকাপে হয়নি জায়গা। দুর্যোগ ঠেকাতে দায়িত্ব নিয়েছিলেন কোচ রবার্তো মানচিনি, রক্ষণের সঙ্গে আক্রমণেও তিনি মনোযোগী, এনে দিয়েছেন ভারসাম্য। ইতালির মূল শক্তি মিডফিল্ড, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী জর্জিনিও, পিএসজির ভেরাত্তির সাথে আছেন সিরিয়ার সেরা মিডফিল্ডার নিকোলো বারেল্লা। আর দুর্বলতা, কোনো ক্লিনিক্যাল স্ট্রাইকার না থাকা। ইমোবিলের জাতীয় দলের রেকর্ড খুব একটা সুবিধার নয়। তুরস্ক ইউরোর অন্যতম ডার্ক হর্স, বাছাই পর্বে সবচেয়ে কম 3টা গোল খেয়েছে ওরা। ইউরোতে তাদের চমকে দেওয়ার স্মৃতিতেও ধুলো জমেনি। 2018 ইউরোতে দারুণ খেলে হয়েছিল তৃতীয়। 2002 সালে সেনল গুনেজ এই দলকে বিশ্বকাপ সেমিতে নিয়ে গিয়েছিলেন, তিনি এবার দায়িত্বে। তুরস্কের মূল শক্তি তাদের দারুণ ডিফেন্স, যেটা সামলাবেন লেস্টারের সঞ্চু, ইউভেন্টাসের দেমিরাল ও লিভারপুলের কাবাক। সঙ্গে আছেন দুর্দান্ত ফর্মে থাকা ফরওয়ার্ড বুরাক ইলমাজ। তবে লেফট ব্যাকে ভালো অপশন নেই তাদের, ভোগাতে পারে অনভিজ্ঞতাও। সুইজারল্যান্ড বিশ্বকাপ বা ইউরোতে সবসময় নিয়মিত মুখ, বাছাই পর্বে তারা খেলে এসেছে দারুণ, দলটাও অনেক দিন ধরে খেলছে একসাথে। চারবার ইউরো খেললেও খুব বেশি দূর যাওয়া হয়নি সুইসদের। কোচ ভ্লাদিমির পেটকোভিচ কাজ করছেন 7 বছর ধরে। সুইসদের শক্তি তাদের রক্ষণ, যদি ফাবিয়ান শার ফিট থাকেন। বেশ কয়েকজন খেলোয়াড় অনেকদিন ধরেই একসাথে খেলছেন, তবে শাকিরির মতো কিছু মূল খেলোয়াড় ক্লাবের হয়ে এখন আর প্রথম পছন্দ নন। সুইসদের খেলার স্টাইলও কিছুটা একঘেয়ে। ওয়েলস গ্যারেথ বেলের দলটা বাছাই পর্বে হারিয়েছে স্লোভাকিয়া ও হাঙ্গেরিকে, গত কিছুদিনে হারিয়েছে আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও চেক প্রজাতন্ত্রকে। 2016 ইউরোতে প্রথমবার এসেই সবাইকে চমকে দিয়ে খেলেছিল সেমিতে। রায়ান গিগসের অবর্তমানে কোচের দায়িত্ব পালন করছেন রব পেজ। ড্যানিয়েল জেমস, ইথাম এম্পাডু, নেকো উইলিয়ামসের মতো একঝাঁক দারুণ প্রতিভাবান খেলোয়াড় আছে তাদের, আর বেল রামজেরা তো আছেনই। জেমস লরেন্সকে হারিয়ে কিছুটা ধাক্কা খেয়েছে ওয়েলস, সংশয় আছে রামজির ফিটনেস নিয়েও। স্ট্রাইকে ভরসা দেওয়ার মতো নেই কেউ।